মর্নিং ফ্রম জয়সলমীর। এখন বাজে প্রায় সকাল 7টা, এখনো সানরাইজ স্টার্ট হয়নি। উই আর ইগারলি ওয়েটিং, এখানে আর কেউ কোথাও নেই। আমরা ফটাফট সকালবেলা উঠে চলে এসেছি কেল্লার পাশে, এখানে তোপের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর সামনে সানরাইজ শুরু হচ্ছে। সো এনজয় দ্য সানরাইজ। কেমন এনজয় করলে সানরাইজটা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা তো দারুণ এনজয় করেছি, একেবারে অন্ধকার থেকে সকাল পর্যন্ত দেখেছি, যেটা তখন কেউ ছিল না, আমরাই ছিলাম। আস্তে আস্তে ভিড় হয়েছে আবার, আর সূর্যের আলোটা ফোর্টের উপর পড়ে সত্যি হানি গোল্ডের মতো কালারটা লাগছে, এই জন্যেই সোনার কেল্লা কেন নামটা দেওয়া হয়েছে তো সেটা বোঝাই যাচ্ছে। ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নেমেই এখানে কিন্তু বিভিন্ন রকম রাজস্থানি পোশাক এবং নর্মাল পোশাকের দোকান আছে। স্যান্ডস্টোনের বাটি, এতে দই জমালে পুরো একেবারে ঠিক দইটা হয়, জলটা যেটা পনিরের মতো হয় বলছিল, পনিরের মতো। আর ওগুলো ফসিলস এর গ্লাস, যেগুলো মেডিসিনাল প্রপার্টিজ আছে। আচ্ছা, বাবা কি ভারী আঙ্কেল, এ কিতনে কা হ্যায়? এ 1200 কা। 1200 গ্লাস? গ্লাস 400 কা, 500 কা, 600 কা, 700 কা, এ 400। 400? বাহ, সত্যি এখানের প্রত্যেকটা দেওয়াল সোনার মতো চকচক করছে। কোটের বাইরে বসে এখন খাচ্ছি ডাল পকোয়ান। ডাল পকোয়ান কিভাবে তৈরি হয়, কিরকম খেতে, সেটার জন্য ওই ব্লগটা দেখো। দাদা কিন্তু আমাদের নতুন ফ্যামিলি মেম্বার হলো। তো এটা আমাদের সেকেন্ড আইটেম চলছে, ফাতেকি কচুরি। ওখানে ব্রেকফাস্ট করার পর এখানে একটা ভাং শপ রয়েছে, তো সেখান থেকে আমরা খাচ্ছি লস্যি। দুর্দান্ত বাজিয়েছেন, অনেকক্ষণ গল্প করলাম। এখানে এলে ডেফিনেটলি লোকাল যারা ফোক মিউজিক বাজান তাদের গান শুনো, এদেরকে ডোনেট করো, কারণ এনাদের ট্যুরিস্টদের ওপরেই পুরোটা ভরসা দিয়ে চলে। দারুণ লোক, এখানে এলে ডেফিনেটলি মিউজিকটা শুনো। वेलकम टू द जैसलमेर फोर्ट। एंड मैंने कई गेस्ट से मिला, उनके पास कई बार ऐसा होता है कि इतना बजट नहीं होता है कि वो यहाँ पर रुक सके बहुत, क्योंकि वो ज़्यादा लंबे समय तक घूमते हैं। तो हमारे यहाँ पर एक ऐसी भी सुविधा है कि आपके पास अगर कुछ ऐसी खासियत है, जैसे आप पेंटिंग बना सकते हो या गिटार बजा सकते हो या किचन में कुछ भी हेल्प करा सकते हो, तो इंस्टेंट ऑफ दैट वी आर गिव यू अ फ्री फूड एंड फ्री एकोमोडेशन। तो इस तरह से आप जो है यहाँ के लोकल के साथ जुड़ सकते हो और यहाँ के लोगों के साथ जुड़ सकते हो और काफी दिन यहाँ रुक सकते हो। जैसे आप ये देख रहे हो, ये सब लोग जो बाहर से आए हैं ये लॉन्ग टर्म ट्रैवल कर रहे थे और इनके पास इतना बजट नहीं था कि ये महीना भर 15 दिन यहाँ रुक सके। तो उन्होंने यहाँ पर कुछ पेंटिंग्स बनाई, ये सब पेंटिंग्स बनाकर उन्होंने यहाँ पर जो है रुके वो यहाँ पर, और इंस्टेड ऑफ दैट वी गिव देम अ फ्री फूड एंड फ्री स्टे एंड वी ब्रिंग देम टू आवर होम्स, टीच देम हाउ टू कुक इन इंडियन फूड एंड दे विल टीच अस हाउ टू कुक द फूड फ्रॉम द USA, कोरिया, जापान, कोलकाता। तो ओके, गिव एंड टेक। थैंक यू, वेलकम। স্নান টান করে ফ্রেশ ট্রেস হয়ে আমরা চলে এসেছি এখন ডি ডান্সার গ্রাউন্ডে, যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে, ডেজার্ট ফেস্টিভ্যাল। সকাল থেকেই প্রোগ্রাম চলছে, আমরা ভাবলাম একবার ঢু মেরে যাই। তো এটাই হচ্ছে মেন গেট ময়দানে, ছয় ছয় লোক ঢুকছে। এখন সামনে দেখতে পাচ্ছ রাজস্থানের ঐতিহ্য, রেডি প্রোগ্রাম শুরু হওয়ার জন্য। ওদিকে প্রচুর ফটোগ্রাফার দেখতে পাওয়া যাচ্ছে, আর এখন ক্যামেল ট্যাটু শো স্টার্ট হবে, তো সেটা দেখার জন্যই এত ভিড়। জি হ্যাঁ,
এখন ক্যামেলদের মিউজিক্যাল শো চলছে, আমরা একটু দেখলাম। আর এবং ওনারা এটা বলছেন যে অষ্টম আশ্চর্য বলতে পারো এটাকে, সত্যি এটা দেখা এক্সপিরিয়েন্স করা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো। আমরা রাজস্থানে ম্যাক্সিমামটাই ট্রাভেল করলাম এই লোকাল অটোগুলোতে, মাঝে মধ্যে 100, মাঝে মধ্যে 150, মাঝে মধ্যে 200 এরকম রেট নেয়। তোমরা চাইলে এখানে কিন্তু বাইক হায়ার করতে পারো, সেক্ষেত্রে ডেইলি ভাড়া 300-500 টাকা মতো পড়বে। আর সিকিউরিটি ডিপোজিট মানে 1500 টাকা মতো দিতে হয়। ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড থাকাটা ভীষণ জরুরি। এখন আমরা এসেছি থার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খেতে। আর যেরকম তোমাদেরকে বলছিলাম, এখানে কিন্তু বাইক রেন্ট পাওয়া যায়, অ্যাডভেঞ্চার্স বাইক দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন রকমের এখানে বাইক দেওয়া আছে, বাইক অন রেন্ট 150 ফুল ট্রিপ। এখানে আরও কিছু দোকান আছে এবং ওখানেও রেটগুলো দেওয়া আছে 350-550 টাকার মধ্যে এই সমস্ত বাইকগুলো রেন্ট নেওয়া যায়। সেদিন লাঞ্চ করার পরে আমরা রওনা দিয়েছিলাম খুড়ি স্যান্ডিউন্সের উদ্দেশ্যে। সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। খুড়ি রিসর্ট থেকে ফিরে আসার পরে আমরা এক্সপ্লোর করেছিলাম জয়সালমীরের বাকিটুকু। এখন আমরা চলে এসেছি দ্য ভীমগড়। এখানেই আমাদের আজকে রাত্রে স্টে আছে, ঠিক জয়সালমীর হাউসের পাশে। আর হনুমান সার্কেলের রাস্তা যাওয়ার ভেতর দিকে আসতে হয়। যারা ভাবছো যে আমাদের মতো করে লোকাল বাসে করে ট্রাভেল করবে খুড়ি ভিলেজ, তাদেরকে বলে রাখি ভাগ্য খারাপ থাকলে কিন্তু বাসে জায়গা নাও পেতে পারে। যেরকম আজকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তো বাস থেকে নেবেই হোটেলে আমরা আরেকটা অটো করে এলাম, যার ভাড়া নিল 50 টাকা। প্রচণ্ড টায়ার্ড, কারণ বাসের মধ্যে এত ভিড় ছিল, ঠিকঠাক করে দাঁড়াতেও পারিনি। তো লোকালদের সাথে চাপার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো, একটু অন্যরকম নর্মাল বাসের মতো। এখানে কিন্তু এসি বাস নেই, মানে আমি পাইনি অ্যাকচুয়ালি। চলো এখন হোটেলে যাই। তো এই হচ্ছে আমাদের রুম, বড় একটা কিং সাইজ বেড দেওয়া আছে, এখানে একটা জানলা আছে, এখানে মিরার আছে, আর এখানে টেবিল চেয়ার, আর একটা টিভি দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সাইজের, কমোড সিস্টেম করা আছে, সাথে গিজারও লাগানো আছে। রুমে যে ওয়াশরুমটা রয়েছে, শক মারছে রীতিমতো, আমার হাতটা এখনো কিরকম ঝনঝন করছে, অবশ টাইপের হয়ে গেছে। শাওয়ারটা দেখলাম শক মারছে, বেসিন থেকে যে জলটা পড়ছে ওই জলটাও শক পড়ে। ম্যানেজমেন্টকে জানালাম, ওরা বলছে দেখছি স্যার এরকম তো হওয়ার কথা না। অ্যাকচুয়ালি প্রথম যখন এলাম আমরা, তখন যখন হাত ধরলাম তখন কিছু হয়নি। বাকি বাদ হোটেল ভালো, রুম ভালো, সমস্ত মানুষের স্টাফেদের ব্যবহার ভালো, সমস্ত ভালো। আর এখনই ওদেরই রুপটপ একটা রেস্টুরেন্টে কোন প্রচণ্ড খিদে পেয়েছে, ভাত আর ডাল ফ্রাই অর্ডার দিয়েছি। এদের রুপটপেও কিন্তু এরকম সুন্দর বসার জায়গা করা আছে, আর সামনে ফোর্ট ভিউ। তো প্লেন রাইস সাথে ডাল ফ্রাই, এরকম একটু পাতলা আছে, খুব একটা ঘন না। আমরা এখন লোকাল একটা অটো নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা যাচ্ছি কুলতারা ভিলেজ। এখান থেকে প্রায় 18 কিলোমিটার ডিস্টেন্স। এখন বাজে প্রায় 3:25 মতো। কুলধারা যাওয়ার পথে চোখে পড়লো সামনে, দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। এটা কিন্তু ডেজার্টেও হয়, স্যাম প্লাস খুঁড়িতে দুটোতেই হয়। তো ডেফিনেটলি এখানে এসে এটা নতুনত্ব হিসাবে ট্রাই করা যেতে পারে। তো আমরা সেই ইন্টারেস্টিং প্লেসে চলে এসেছি। মেন গেট থেকে 20 টাকা করে নিল টিকিট হিসাবে। আর আমাদের হোটেল থেকে এখানে আসতে প্রায় অটোতে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগলো। আর এখন পার্কিংয়েই দাঁড়িয়ে রয়েছে, অটো পার্কিংয়ে দাঁড় করালো। চলো ভিতরে যাওয়া যাক। জয়সালমের ফেস্টিভ্যালের জন্য আজকে কিন্তু কুলধারাতে প্রোগ্রাম ছিল, রঙ্গোলি অ্যান্ড ওয়াল পেন্টিং, যেটা এসেই দেখতে পেলাম, আমাদের নজরে পড়লো। চারদিকেই দেওয়ালে বিভিন্ন রকম নকশা করা আছে, মানে সোজা দেখতে পাওয়া যাচ্ছে পাকড়ি আর মুচ। তো কুলধারা ভিলেজে তো আমরা এন্টার করেই নিয়েছি। এখানের ব্যাপারে আমরা 2-3 স্টোরি শুনেছিলাম, লোকালদের মুখেও শুনেছি এবং আমরা গুগলে পড়েও এসেছি। তো সেটা অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, প্রায় 300 বছর আগে এখানে পালিওয়াল নামে ব্রাহ্মণ সম্প্রদায় কিছু বাস করতেন এখানে, এবং তখন এই জায়গাটা খুবই প্রসপারাস ছিল। কিন্তু রাজা সেলিম সিং বলে একজন রাজা, তিনি অত্যাচারীও কিছুটা বলতে পারো, তো সেই রাজার এই গ্রামের যে যিনি মুখ্য ব্রাহ্মণ ছিলেন তার মেয়েকে জোর করে বিয়ে করতে চাইছিলেন। তো এবং এই গ্রামের লোকেদের ভয় দেখিয়েছিলেন যে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে পুরো গ্রামে পুরো সবাইকে সমাধি দিয়ে দেওয়া হবে, মানে মেরে ফেলা হবে। তো তাই তারা এখানকার গ্রামবাসীরা মিটিং করে রাতারাতি এই গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গিয়েছিলো এবং অভিশাপ দিয়ে গিয়েছিলো যে তার এই গ্রামে যেন আর কেউ না বসবাস করতে পারে। তো তখন থেকেই মানে শতকের পর শতক কেটে গেছে, এই গ্রামটা কিন্তু
ব্যারেন হয়ে পড়ে রয়েছে, এখানে কোনো মানুষ আসে না। আর কথিত আছে যে কখনো কেউ যদি এসে নাইট স্টে করার কথা ভাবেও কিছু স্ট্রেঞ্জ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, তার জন্য কেউ ওখানে সাহসও পায় না। তো এটা হচ্ছে ফার্স্ট একটা গল্প। আর সেকেন্ড গল্প যেটা প্র্যাকটিক্যাল বলতে পারো, সেটা হচ্ছে রাজা এখানে নাকি ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, সেটাই সবাই পারছিল না বিয়ার করতে, তার জন্যই এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। বাট মানুষ যেহেতু ইন্টারেস্টিং গল্প বেশি খায়, রোমাঞ্চকর গল্প শুনতে বেশি ভালো লাগে, তাই জন্য প্রথম স্টোরিটাকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং লোকালদের থেকে আমরা অনেকের সাথে কথা বলেছি, তো এই যে ভূতের ব্যাপারটা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারটা, এটা পুরোটাই নাকি গুজব। তো এখানে লোকালরা আসে রাতে, রাতেও আসে, কিছু হয় না, এটা শুনেছি আমরা। আমাদের রুদ্র বলছে, ভাই ওয়হাঁ পে জাকে হাম ফুক কে আ গয়ে, কুছ নাই হুয়া। এখানে যে লোকজন দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় না এই জায়গাটা খুব একটা হন্টেড, তাও আমাদের কমেন্ট করাটা উচিত নয় না জেনে শুনে। কিছু কিছু এই যে নতুন বিল্ডিংগুলো যেটা শুনলাম, এগুলো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য পর্যটকদের বানানো হয়েছে। গাইড তোমরা নিতে পারো, গাইডের চার্জ হচ্ছে 300 টাকা থেকে 450 টাকা 500 টাকা পর্যন্ত নিচ্ছে না। কোথাও ভূত নেই তো, ঝোপে ঝাড়ে পিছনে অল ক্লিয়ার। এই ঘরটা একটু হন্টেড দেখতে। গাছগুলো এতটা শুকনো শুষ্ক, হাওয়া দিচ্ছে তো অদ্ভুত আওয়াজ হচ্ছে। ভিলেজটা বেশ বড়, পুরো প্রত্যেকটা কোনা কোনা ঘুরতে গেলে পুরো বিকাল কেটে যাবে, তাই আমরা বোর হয়ে যাবে, তাই আমরা এখন আর বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় যেখানে দেখলাম প্যারাগ্লাইডিং হচ্ছে, এটার নামটা দেখে নাও। আর এখানে কোয়াড বাইকিং হয়, একটা রাইড 400 টাকা, ওই দূরে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওই পর্যন্ত একটা রাইড হয়। আর এখানে প্যারাসেলিং হচ্ছে 700 টাকা পার পার্সন। এটা হচ্ছে সূর্যাগড় হোটেল, কালকে এখানেই আমাদের বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি। আমরা এখন এসেছি বড়াবাগে, এখানে 150 টাকা করে টিকিট নিল। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বড়াবাগ। বড়া কথার অর্থ মানে বড়, আর বাগ কথার অর্থ হচ্ছে গার্ডেন, দ্য গ্র্যান্ড গার্ডেন বলতো। জয়সালমীরের যার রয়্যাল ফ্যামিলি তাদের ক্রিমেশন গ্রাউন্ড এটা, ছাত্রীর মতো ডিজাইন দিয়ে পুরো জায়গাটাকে সাজানো বাগানের মতো করে। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে একটু জায়গাটাকে এক্সপ্লোর করি। আর এই জায়গায় তোমরা গাইড নিতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 450 টাকা। এটা মোস্টলি তৈরি করা হয় 18th, 19th and 20th century। এখান থেকে সানসেটটা দেখতে খুব ভালো লাগে বসে বসে, এখানে সেটাই আমরা এতক্ষণ এনজয় করছিলাম। এবার আস্তে আস্তে টাইম হয়ে আসছে চলে যাওয়ার। তো বড়াবাগ থেকে আসার পথে 1156 নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই আমরা এসেছি। তো সুন্দর একটা স্ন্যাক্স করার পর আমরা 1156 AD রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি স্টেডিয়ামের দিকে, যেহেতু আজকে লাস্ট ডেজার্ট ফেস্টিভ্যালের ফেস্টিভ্যালটা হচ্ছে, অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে অলরেডি শুনতে পাচ্ছি সামনেই। আর এখান থেকে কিন্তু ফোর্টও দেখা যাচ্ছে, সব কিছুই কাছাকাছির মধ্যে। আমরা স্টেডিয়ামের কাছে চলে এসেছি। প্রোগ্রাম দেখার পরে আমরা এসেছি ফোর্টের মধ্যে, এই জায়গাটায়। নিশ্চয়ই দেখে চিনতে পারছো, হ্যাঁ এটাই সেই সোনার কেল্লার মধ্যে মুকুলের বাড়ি, যেটা খুব সিগনিফিক্যান্ট একটা প্লেস। এবং এটা না দেখলে হয়তো জয়সালমীর কোথাও না কোথাও ফাঁকা একটু থেকে যেত। আর ওখান থেকে বেরিয়ে এসে, হ্যাঁ একদম ঠিক গেস করেছ, এই জায়গাটাই সৌমিত্র বন্দুক হাতে গুলি চালিয়েছিল। আর এই সেই বাড়ি যেটা সিনেমায় দেখানো হয়েছে। আগের দিনে যে দাদার সাথে ঘুরছিলাম সেই দাদার সাথেই হঠাৎ করে দেখা হলো, আর দাদাই কিন্তু এই বাড়িটা সমস্ত কিছু ঘুরিয়ে দেখালো, আগের দিনে আমরা মিস করে গেছিলাম। তো যারা কিন্তু অনেক টাইম নিয়ে আমাদের সমস্ত কিছু ঘুরিয়েছে, আমাদের লেক থেকে ক্যাফে সব কিছু নিয়ে গেছে, এগুলো কথা ছিল না। দাদার নাম্বারও আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো দাদা থ্যাংক ইউ সো মাচ। তো মুকুলের বাড়ি দেখে আসার পর প্যানোরামা রেস্টুরেন্টে গিয়েছিলাম সূর্যোদয়ের কথা শুনেই,
কিন্তু ওখানে গিয়ে বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের ব্যাড লাক, তাই ওরা এটাকে সাজেস্ট করলো দ্য সূর্যা রেস্টুরেন্ট। তো চলো ওখানেই আজ ডিনারটা সারা যাক। কালকে রাতে হয়তো এই ভিউটা দেখতে পাবো না, খুব মিস করব। নস্টালজিয়া করে দিল জয়সালমীর, তিন দিন ধরে এখানে আছি। এই জয়সালমীর ফোর্টের মধ্যে বা ফোর্টের আশপাশে যেটা আমার সব থেকে স্পেশাল লাগলো সেটা হচ্ছে এই ধরনের রুফটপ রেস্টুরেন্টগুলো, যেখানে সন্ধ্যে থেকে বা সকালবেলার দিকটা পুরো রাত পর্যন্ত টাইম স্পেন্ড করা যায়। আর স্পেশালি আমার রাজস্থান আসার কখনো কোনো প্ল্যান ছিল না, আসার পর তিন দিন ধরে ঘোরার পর একটা আলাদাই ভালোবাসা সৃষ্টি হলো এবং নতুন করে আবার ফিরে আসার ইচ্ছাটা হয়েছে। এটা একটা আলাদাই সৌন্দর্য, এখানে মনে হচ্ছে সারা রাত এরকম ভাবে চিল করে কাটিয়ে দিই। আর এখানে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব কমফোর্টেবল একটা জায়গা। কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই যেগুলো আমাদের এই তিন দিনে এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের যেটা মনে হয়েছে যে এখানে অটো ভাড়াটা একটু বেশি, উঠলেই মিনিমাম 50-100 টাকা থেকে স্টার্টিং, একদম শর্ট ডিস্টেন্সেও। আমরা যেরকম ভেবেছিলাম যে 20-20 টাকা করে, ওরকম ভাবে অটো হয় না, হচ্ছে না। আর একটা কথা, এখানে সমস্ত কিছু ডিস্টেন্স অনেকটাই কম, একটু হাতে টাইম থাকলে বা হাঁটতে পারলে হেঁটেও নেওয়া যায়, কারণ আমরা বিকাল থেকে রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা পুরোটাই স্টেডিয়াম, এখানে ফোর্ট, সব কিছু হেঁটে হেঁটে ঘুরলাম। খুব একটা বেশি টাইম বা কষ্ট কিছুই হয়নি। এবং ফার্স্ট ডেতেও আমরা কিন্তু পাটুয়াকি, হাভেলি, গারিসার লেক পুরো হেঁটে গেছি, আমাদের কোনো সমস্যা হয়নি, ওখানে অনেকটা টাকা সেভ হয়ে যাবে। আর একটা সাজেশন, আমাদের মনে হচ্ছে একদিন বা দুদিনই লোকে থাকে, আমরা তিন দিন যদি ওখানে থেকেছি, যাই হোক ফোর্টের মধ্যে থাকলে ব্যাপারটা অন্যরকম, একটা চার্ম রয়েছে। আমাদের আজকে একটু ফোর্ট থেকে দূরে, ওই জন্য একটু টেনশনে আছি যে এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, নাহলে কিন্তু আগের দিন ফার্স্ট ডে তে আমরা কিন্তু 12টা পর্যন্ত ক্যাফেতে ছাদে আড্ডা মেরেছি। তো এইগুলো করতে চাইলে কিন্তু ফোর্টের মধ্যে বা একদম ফোর্টের বাইরেই, গেটের বাইরে এরকম থাকাটা বেটার। আমাদের বিভিন্ন রকমের রুম আছে বিভিন্ন প্রাইসে, একদম 1000-1200 থেকে স্টার্টিং করে সমস্ত রকমের বাজেট ফ্রেন্ডলিও রুম আছে, নরম হাই বাজেটও রুম আছে। তো যার যেরকম বাজেট সে সেরকম থাকতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যেমন আজ কুলধারা হয়েই ঘুরে এলাম, তো কুলধারার ওইদিকে বা শ্যামের ওইদিকে কেউ যদি যাও, তারা আরও দুটো জায়গা আছে, খাবা ফোর্ট, সেখানে যাওয়া যেতে পারে। আর আর একটা 700 বছরের পুরানো একটা লেক আছে, জাসেরি লেক, এখনো পর্যন্ত কোনোদিনও বলে যে জল শুকনো হয়নি, এবং আশেপাশে যে গ্রামগুলো সেগুলো এখনো জল সরবরাহ হয় ওখান থেকে। বাট আমাদের যে অটো ড্রাইভার বললো এখনো ওটা আছে নাকি ঠিক শিওর না, মানে জল আছে নাকি শিওর না। ব্যাস এটুকুই শেয়ার করার ছিল। তোরা খাবারটা আসো, আমরা অর্ডার দিয়েছি সূর্য স্পেশাল চিকেন, এরাই সাজেস্ট করলো, আর স্টিম রাইস। একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে আমরা যে জায়গায় সব জায়গায় খাচ্ছি বা সেগুলোর ডিটেলস নিয়ে একটা আলাদা ব্লগ আসবে এই সিরিজের পরে, জয়সালমীর আর যোধপুর ফুড ব্লগ। তো সেটা ডেফিনেটলি দেখো, যারা খাবার ভালোবাসো, যারা খেতে ভালোবাসো, তারা কোথায় খাবে, আমরা আমাদের অনেস্ট ওপিনিয়ন শেয়ার করেছি তোমাদের সাথে। এই ধরনের জায়গাগুলো, রুফটপ জায়গাগুলো, এখানে একটু প্রাইসটা হাই বলতে পারো। আমরা যে কটা জায়গা গেছি খুব একটা রিজনেবল আমরা খাইনি, তো আমরা অন্যদিকে পয়সা বাঁচিয়ে এটা করছি। তো যার যেটা প্রায়োরিটি সে সেটা করে নিও। ফাইনালি ইটস টাইম টু সে গুডবাই, রাজামহল, রানীমহল। তো আমরা এবার ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, ভাবলাম হেঁটেই যাব, তাতে টাকাও বাঁচবে, খাবারটাও হজম হবে এবং নাইট লাইফটাও এনজয় করা যাবে। তো শেষবারের মতো বিদায় সোনার কেল্লা। কি অপূর্ব লাগছে না ফোর্টটা দেখতে রাত্রিবেলায় আলোতে, এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না। অনেক দিন পর এরকম কোথাও ঘুরতে এসে চলে যাওয়ার সময় মন খারাপ লাগছে, অনেক কিছু মেমোরি নিয়ে, অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি। আর কথা বলতে বলতেই একদম গেটে চলে এসেছি, তো লাস্ট বারের মতো বিদায় সোনার কেল্লা, আনটিল নেক্সট টাইম। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মাড মিরারের ম্যানেজার লালাদার সাথে দেখা হয়ে গেল, তো উনি আমাদের বাইকে করে লিফট দিলেন, তো এখন আমাদের আর হাঁটতে হবে না, বাইকে করে আমরা সোজা আমাদের হোটেল চলে যাব। তো আর কি, রাত্রি হয়ে গেছে, আমরা হোটেলের রুফটপ রেস্টুরেন্টে আবার চলে এসেছি। এখানে বসে থাকার জন্য খুব ভালো জায়গা করা রয়েছে, যেমন পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তানোর দেবীর মন্দির, এগুলো রয়ে গেছে, তো এগুলোর জন্য আবার আসবো। দেখো একটা ট্রিপে সমস্ত কিছু করা যায় না, করতে গেলে হয়তো প্রাইভেট গাড়ি সবসময় থাকতে হবে, সেটাও করা যেতে পারতো, সেক্ষেত্রে অনেকটা বাজেট আমাদের এক্সিট করে যাচ্ছিল, তার জন্যই আমরা করিনি। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না,
সুন্দর ঠান্ডা হাওয়া, একটু এখানে চিল রিল্যাক্স করব, কারণ এটাই আমাদের লাস্ট রাত জয়সলমীরে, আগেই বললাম। সো চলো, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি সায়াল স্টোরিজকে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও গাইজ, কারণ 30% মানুষও তোমাকে সাবস্ক্রাইব করে যাবে, 70% মানুষ করছো না, কেন করছো না, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, একটু আমাদেরকে ভালোবাসা দাও, একটু আমাদেরকে অনুপ্রেরণা দাও, যাতে আমরাও ভালো কিছু কাজ করতে পারি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, টাটা, গুড নাইট, দেখা হবে কালকে যোধপুরের ব্লগ, গুড নাইট।